আস্তে গাড়িতে উঠছি, একটু পরে ফোন আসা শুরু করলো, রংপুর রিজনের সবাই ডেটা ভুল পাঠাইছে। আমি সারা রাত যেই রিপোর্ট করছি এটা 6.5 ঘন্টা লাগে, বুঝছো? ডেটাটা ভুল ছিল, আমাদের 109 জন কাজ করতে পারতেছে না। তখন আমার খুব রাগ লাগছে, আমি বলছি যে কিছু করার নাই, আমি এখন পারবো না বলে ফোনটা কাটছি। My goodness, and victory for Bangladesh. What a way to start this tournament. It's only a reconfirmation of them as a growing force in the world game. Hi everyone, this is interview 42 of the Bangladesh Perspective. 42 te chole asche, 50 hoye tar koyekdin. We are here with Olive Bhai. He is the founder and CEO of Intelligent Machines Limited. এর আগে উনি BITTAT তে অনেক জায়গায় অনেক 10-15 বছর কাঁপিয়েছে। কাঁপানোর পর উনি হি ডিসাইডেড যাচ্ছে আমি এখন ফাউন্ডার হতে চাই। অনেক নাম শুনলাম ইন্টেলিজেন্ট মেশিন, অ্যামেজিং ওয়ার্ক কালচার। কিছুক্ষণ আগে আমরা একটা বার্থডে সেলিব্রেট করলাম অফ অ্যান ইন্টার্ন। অনেকে বলে না বড় কোম্পানি দিয়ে ইন্টার্নশিপ করলে স্ট্যাপলার করাবে কাগজ, এখানে অ্যাটলিস্ট ওই কেসটা না। সো উই আর হিয়ার। তো বলি ভাই, আপনি এখন ফাউন্ডার একটা কোম্পানির, এর আগে নিশ্চয়ই অনেক এক্সপিরিয়েন্স ছিল, আপনি একটা ব্রিফ ওয়াক থ্রু দিতে পারবেন? শিওর, স্কুল কলেজেস শিওর, ইউ আর পার্ট অফ ইট। অনেক এক্সপিরিয়েন্স আসলে না ওরকম। আমি মতিঝিল মডেল হাই স্কুল থেকে এসএসসি দেই, দেওয়ার পর আমি ঠিক করেছিলাম আমি একাডেমিক পড়াশোনা করব না। আচ্ছা, তারপরে আমি তোমার বাসা সবার সাথে যুদ্ধ করে নিজে নিজেই পড়তাম। প্রতিদিন ভোর 7:30-8 পাবলিক লাইব্রেরিতে চলে যেতাম, তোমার সারাদিন ওখানে রাত 11:30 বন্ধ থাকতাম। বিশ্ব সাহিত্য কেন্দ্র, অ্যালিয়েন্স প্রসেস, ওগুলোতে নিজে নিজেই বিভিন্ন কোর্স করতাম। দেন অ্যাকচুয়ালি পরবর্তীতে বাসার পরিস্থিতি দেখে দেখেই আমি আবার আহসানুল ইউনিভার্সিটিতে ভর্তি হই, আর্কিটেকচার ডিপ্লোমা করি। ওটা 3 বছর 2 মাসের একটা ডিপ্লোমা ছিল। ওটার পর আমি আর্কিটেক্ট হিসেবে কাজ করি, জুনিয়র আর্কিটেক্ট হিসেবে BTI আর ACL-এও। এর মধ্যে বাই দেন আমি IBA সম্বন্ধে জানতে পারি, সো IBA-র কালচার একটু ভালো লাগে, সো IBA-তে জয়েন করি। BBA করার পর পরই আমি হচ্ছে তোমার BAT-তে জয়েন করি। প্রথম 3 বছর ছিলাম টেরিটরি অফিসার, চিটাগাং মেট্রোতে ছিলাম প্রথম 2 বছর, অ্যান্ড তারপর 1 বছর ঢাকা মেট্রোতে। সো আমার উই জানো আমার খুব দি ফর্মেটিভ ইয়ার ছিল একদম, মাশাল্লাহ। আমার আমি এম স্টিল সো ব্লেসড অ্যান্ড গ্রেটফুল। আমাদের খুবই অসাধারণ একজন পিপল লিডার ছিলেন সৌমেনদা, সৌমেনদা এখন বাংলালিঙ্কে আছেন। সো সৌমেনদা যেটা রিকোয়ার করতেন যে 10:00 থেকে বিকাল 4:00 পর্যন্ত তুমি তোমার মার্কেটে থাকবা, রাস্তায় থাকবা। তখন তো ধরো তোমার আমরা একটা সুন্দর দারুণ চাকরিতে আসছি, গাড়ি 24 আওয়ার শোফার কার, ওখানে তো রাস্তায় থাকবো সেদিন, এটা আসলে একটা বিশাল কগনিটিভ ডিসোনেন্স ছিল, বুঝছো? এমনিতে বাট মানে থ্যাংক সো মাচ যে আল্লাহর কাছে যে আসলে অ্যাকচুয়ালি ওইটা ওই সময় হইতে পারছে। রাস্তায় গিয়ে গিয়ে তোমার এই দোকানদারদের সাথে যখন মিট করতাম, আমি তখন দেখতাম যে টেক্সটবুক রিয়ালিটিস আর তোমার গ্রাউন্ড রিয়ালিটিস কী ডিফারেন্স। তোমার একটা নতুন লাক্সের অ্যাড হচ্ছে, রিটেলার আসলে এটাকে কীভাবে ইন্টারপ্রেট করে, গ্রামের মানুষ আসলে এটা কীভাবে যে দে অ্যাকচুয়ালি বিলিভ যে ঐশ্বরিয়া ধরো ওই 8 টাকা দামের 12 টাকা দামের সাবান ইউজ করতেছে এবং সেটার জন্য এই ফিডব্যাকটা দিচ্ছে। ইট ওয়াজ সো ইন্সপায়ারিং। এবং ধরো একটা প্রোডাক্টের প্যাকেজ চেঞ্জ হলে এটা কেন চেঞ্জ হচ্ছে, ওদের হাইপোথিসিস তৈরি হয়। সো ওখানে আবার অনেক হার্ডকোর কিছু রিয়ালিটিসও দেখলাম, তোমার ওরা যে টাকা পয়সা ম্যানেজ করতে পারতেছে না। হ্যাঁ, মানে ওনারা ভাবছেন উনি ম্যানেজ করতে পারতেছেন, বাট অ্যাকচুয়ালি ধরো এই যে KPI ছিল না তো, সেলফ অ্যাসেসমেন্টসের, এগুলোর কারণে যে কী হয়, তো ওনারা সারাদিন যে পরিশ্রমটা করতেছেন, তোমার এমনি একটা দোকানদার ধরো মাসে 10,000 টাকা মতো প্রফিট করেন, তুমি যদি এটাকে কনভার্ট করো $120, $120 হচ্ছে মাসে, দিনে হচ্ছে $4 মতো, রাইট? $4 একটু কম অ্যাকচুয়ালি। তো যেটা হয়, উনি কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালু জেনারেট করতেছেন আরও বেশি, কিন্তু উনি এইটার বেনিফিটটা নিতে পারতেছেন না, বিকজ ওনার ওই যেটা হয়, তুমি ওনার সব তো মনে মনে ক্যালকুলেট করা, উনি ভাবতেছেন উনি একটা অ্যাসেসমেন্ট দিচ্ছেন, বাট ওটা ফার ফ্রম বিং অ্যাকিউরেট। সো অপরচুনিটি অনেক হাই। একটা স্টাডিজে আসছে তোমার 63% to 82% মানুষ হচ্ছে যখন এই ম্যাথামেটিক্যাল অ্যাসাম্পশনসগুলো করে, তখন তারা হচ্ছে রং হয় যদি সে অ্যাকচুয়ালি তোমার এই রেকর্ডটা ট্র্যাক না করে, বুঝছো? তো এগুলোতে আসলে আমার তখন খুব ইচ্ছা হতো। দেন পরে 7 বছর আমি BAT-তে রিজিয়নাল টিমে ছিলাম, রিজিয়নাল মার্কেটিং IT-তে। তো মার্শাল্লাহ ওখানে তোমার আমাদের টিমটা এশিয়া প্যাসিফিক রিজিয়নের হংকং, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই মার্কেটগুলো সার্ভ করতাম। তো ওখানে বেশ কিছু অ্যাডভান্সড টেকনোলজি প্রজেক্টস করা হয়। ধরো 2010-এ আমি IoT-র প্রজেক্ট করি, যখন ধরো তখনও গ্লোবালি মানুষের আসলে IoT ওয়াজন ইভেন এ বাজওয়ার্ড। হ্যাঁ, সো সিঙ্গাপুরের তোমার একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি, 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি, সেটাতে পুরো প্রজেক্টের পর মাত্র 4 জন হিউম্যান রিসোর্স রাখা হলো, সেটাও অ্যাডিশনাল, মানে আমি সাইকোলজিক্যাল কারণে তোমার, বিকজ এভরি সিঙ্গেল মডিউল একটা পিন পড়লেও তুমি কন্ট্রোল করতে পারতেছো, তুমি যে কোনো জায়গা থেকে গ্লোবালি। সো যখন প্রজেক্টটা শুরু, এটা আমার জন্য খুব একটা মানে চেঞ্জার ছিল, আমার থিঙ্কিং চেঞ্জার ছিল। ধরো আমি যখন প্রজেক্টটা শুরু হয়, আই ওয়াজ টু থিঙ্ক যে একটা মডিউলের জন্য আমরা 75 লাখ টাকা দিচ্ছি, ইটস ইনসেইন,
বাট দ্য বেনিফিটস আই মিন কাজটা করার পর যেই সেভিংস অর্গানাইজেশন করা গ্রিপ করা শুরু করলো এবং যে এফিসিয়েন্সি যে অপটিমাইজেশন দ্যাট ওয়াজ অ্যামেজিং তোমার ওগুলো থেকে না আমার খুব ইচ্ছা হতো যে ধরো আমাদের দেশে এই প্রজেক্টস হচ্ছে না বাংলাদেশে আমাদের ইভেন বিআইটিতেও তোমার ডিমান্ডসগুলো আছে অস্ট্রেলিয়া মার্কেট থেকে আসতেছে সিঙ্গাপুর কোরিয়া হংকং অ্যাডভান্স কান্ট্রিজগুলো আরও অ্যাডভান্স ডিমান্ডস করছে আমি তখন বাংলাদেশে ম্যানেজিং ডিরেক্টর যারা ছিলেন হেড অফ মার্কেটিং যারা ছিলেন কাছে গিয়ে গিয়ে রিচ আউট করার চেষ্টা করছিলাম ভাই আসলে বাজেট কিন্তু উই অ্যাকচুয়ালি হ্যাভ দ্য বাজেট আপনি প্রজেক্ট প্লেস করেন আমরা আগাবো বাট যে কোনো কারণে সব কিছু মিলে দেখা যাচ্ছে তোমার বাংলাদেশে প্রজেক্টস হচ্ছে না আর যেই প্রজেক্টস চাওয়া হয় আমরা যেটা করি বাইরে যে সফটওয়্যারটা অ্যাভেলেবল সেটা ফোর্স ফিট করার চেষ্টা করি এগেন তোমাকে কিন্তু সিঙ্গাপুরের জন্য কিন্তু সেম বাজেট অস্ট্রেলিয়ার জন্য সেম বাজেট ওখানে যদি আমি স্ক্র্যাচ থেকে বের বানাতে পারি এখানেও কিন্তু আমি স্ক্র্যাচ থেকে বানানোর কথা মানে আমার তোমার একটা ফ্রিজ যেমন তোমার বাইরের টেম্পারেচারের বাইরের বিহেভিয়ারের জন্য বানানো ও বিয়ার রাখতেছে কোথায় ও সবজির মানে ডিসিপ্লিনটা কী আমাদের এখানকার ফ্রিজ তো সেরকম হলে তো হবে না সফটওয়্যারও আমি দেখি সেম তো এইসব থেকে আসলে আস্তে আস্তে ইচ্ছা তৈরি হচ্ছিলো বুঝছো যে আমি আমরা এই প্রজেক্টসগুলো যেগুলো যেভাবে করতেছি ওই ডিসিপ্লিনগুলো করে বাংলাদেশেই তো শুধুমাত্র করা যায় সেখান থেকে আসলে শুরু আচ্ছা ভালো লাগলো তো আপনি তো অনেক ইয়ে নিয়ে কথা বললেন মানে আপনার সিভিতে যেসব এক্সপিরিয়েন্স আছে ওগুলো নিয়ে কথা বললেন তো সিভির বাইরে এমন কোনো পার্সোনালিটি ট্রেট কি আপনার আছে যেটা আপনাকে হেল্প করেছে সবচেয়ে বেশি হয়তো সবটুকু অ্যাওয়ারও না ধরো একটা যেটা হয় আমি ওই তো মানে মানে কী বলবো একদম ভূতের মতো কাজ করতে পারি হ্যাঁ যদি আমি আসলে অ্যাকচুয়ালি কখনো কোনো কিছু হুক করে আই ক্যান গো অন উইথ হ্যাভিং জাস্ট ওয়ান মিল আ ডে অ্যান্ড 21 আওয়ার্স ওয়ার্কিং মিন জাস্ট গ্লুড হয়ে ধরে ধরে শেয়ার করি বিকাশের প্রজেক্টসটা যখন আমরা নিছিলাম 2018 1st August সো যখন প্রজেক্টটা পাই ওয়ার্ক অর্ডারটা অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আমাদের অর্গানাইজেশন আই ওয়াজ দ্য অনলি পারমানেন্ট এমপ্লয়ি আচ্ছা ঠিক আছে ইট ওয়াজ ম্যাসিভ প্রজেক্ট তো তখন যারা আমার সাথে কাজ করতেন দে ওয়ার মুন লাইটার্স সারাদিন অন্য ওনার অফিসে কাজ শেষ করে টেকনোলজি রিসোর্স যারা ওনারা ধরো রাত 8টা কোনো দিন 9টা 10টার সময় সে কাজ করতে বসতেছেন ভোর পর্যন্ত আমি ওনাদের সাথে কাজ করতেছি কোনো কোনো দিন এমন হয়েছে আমি ধানমন্ডিতে যেতাম ওনাদের সাথে কাছে কাছে কাজ করার জন্য আমি রেস্টুরেন্টে বসেই আসি তোমার বিবিকিউতে এরকম বসেই আসি 10টা বলছে অফিসে দেরি হচ্ছে শেষে 10:30 11টা বললো আজকে আর আসতেই পারতেছে না আমি আবার ব্যাক করতেছি তো যেটা হয়েছে ভাইয়া আমি বাল্ক অফ দি টেকনোলজি প্রোডাক্টস ওই সব অ্যানালিটিক্সের 100% আমি একা টানতাম তো তখন যেটা হইতো তোমার ওই খুব ম্যানুয়ালি কাজগুলো করা হয়তো এক্সেলেই করতাম কিছুটা হচ্ছে কোয়ারি দিয়ে করতাম এসকিউএল এসব দিয়ে তো একটা রিপোর্ট রিলিজ করা দিছি মাত্র আমাদের তো কাপল অফ আওয়ার্স 2 ঘন্টা পর পরে রিপোর্ট দিতে হতো পরে রিপোর্টের টাইম হয়ে গেছে সো লিটারালি কোনো টাইম থাকতো না ঘুম থেকে উঠে জাস্ট বসতাম এবং সেই ঘুমও হচ্ছে তোমার 1.5 ঘন্টা 2.5 ঘন্টার জন্য এরকম একটা বড় পিরিয়ড গেছে আমি বলবো যে এই ক্যাপাবিলিটিটা সামহাও সব প্রশংসা আল্লাহর যে কোনোভাবে এটা এটা যে পেরে উঠছি বা আই ওয়াজ অ্যাকচুয়ালি কী বলবো নোন টু দিস আমার এই বিহেভিয়ারটা আমার আগে পরিচিত ছিলাম এর আগে যখন আর্কিটেকচারে কাজ করতাম ওই যে যখন পড়ছিলাম তখন আসলে এইটা ফার্স্ট ডেভেলপ করে এই যে দিনে একবেলা খেয়ে আমি সারারাত কাজ টাজ করে সকাল 11:30 সময় ইউনিভার্সিটিতে যাওয়ার আগে তখন খেতাম তারপর ইউনিভার্সিটি থেকে এসে আবার কাজ করতাম আমি মানে এর আগে তো গল্পের বই পড়ছি যে তোমার একাহারি অনেক সন্ন্যাসীরা তারা ব্রাহ্মণে অনেকরা করেন বাট অ্যাকচুয়ালি তুমি ওই যে ফুড মানে কাজটাই তোমাকে আসলে অ্যালাইভ রেখে দেয় তুমি যদি আসলে বিকজ মানে আমার একটা বারের জন্য মানে তোমার ওই ওই কাজের ফ্যাটিকটা আসলে আমার সেটা নিজে আমি রিয়েলাইজ করতাম যে আমি ভালোবাসতেছি ধরো এই বিভিন্ন ফোন আসতেছে আমি এটা কাজ করতেছি তোমার এর মধ্যে অমুক ফিল্ড ফোর্স ফোন দিচ্ছে ওনার এখানে এই সমস্যা হয়েছে মার্কেট অ্যাক্সেস থেকে সার্চলাইট থেকে বিকাশের অ্যাক্টিভেশন এজেন্সি পার্টনার্স যারা সো প্রচুর প্রবলেমস আমি জাস্ট ওকে ফাইন রুটিনলি অ্যাড্রেস করতেছি একটার পর একটা বাট আমাকে কিন্তু এই জিনিসটা মানে কখনো আমার সাথে অপ্রিয় হয়নি বুঝছো ভাইয়া মানে এই যে এত যে আমার বিএটিতেও মার্শাল্লাহ আমাদের এরকম একটা প্রজেক্ট ছিল টাও আমরা পুরা বিএটির এন্ড টু এন্ড প্রসেসটা রিডিজাইন করা হয়েছিলো বুঝছো এটা 2012-13 তো ওই সময়টাতে আমাদের ছোট্ট একটা প্রজেক্ট টিম ছিল কোর প্রজেক্ট টিম বাংলাদেশে আমরা 6 জনের নুমাইর ভাই সাইদ ভাই নাজবা সাদিয়াপা তোমার আর আমি আর আমাদের একজন একটা ভাইয়া ছিল আইউটি থেকে গ্রাজুয়েট করা ভুলে গেলাম খুবই জলি এনিওয়ে সো আমরা 6 জনই এরকম যেটা করতাম ওই প্রজেক্টও এরকম গেছে তোমার প্রচুর থ্রেডস প্রচুর কাজ করতে হচ্ছে যখন একটা বাগস হইতো
একসাথে ভিডিও কনে তিনটা স্ক্রিনে আমরা বসে কোডিং করতেছি, ইন্ডিয়া থেকে একজনকে করাচ্ছি, ইংল্যান্ডে একজন করতেছে, জার্মানি বা পোল্যান্ডে একজন করতেছে, এক টানা 40 hours 60 hours এক টানা কোডিং করতেছি আমরা, এক টানা। এবং 60 hours 40 hours শেষ করে বিকজ তুমি মিনিটে তোমার প্রোডাকশন লস হচ্ছে, সো করতেই হচ্ছে করতেই হচ্ছে, এবং ইট ওয়াজ অ্যান অ্যামেজিং, বুঝছো? হ্যাঁ, আমাকে যদি তুমি বলো আমি বলবো যে এইটার জন্য আমি থ্যাঙ্কফুল, মানে আমি আমার টিম মেম্বার হিসেবে এই ক্যাপাবিলিটিটার জন্য যে আলহামদুলিল্লাহ থ্যাঙ্কফুল যে সো রিলাই করা যায়। আচ্ছা, একটা বড় একটা কাজ আসছে, একটা এটা খুব এক্সটেন্সিভ একটা এফোর্ট লাগবে, আই ক্যান রিলাই, ওকে আই গেট দ্য জব ডান ইনশাল্লাহ। কিছুক্ষণ আগে আপনি বললেন যে কী ট্রেড দরকার বা আপনার মধ্যে ভালো, আমার একটা কোয়েশ্চেন ছিল, এটা হচ্ছে যে টেক ফাউন্ডারদের কাছে যাই তারা একই জিনিস বলে যে বাংলাদেশে ভালো ট্যালেন্ট পাওয়া খুব কঠিন, কারণ আমার হাইপোথিসিস হচ্ছে স্টুডেন্টদেরকে ওভাবে ডেভেলপ করা হচ্ছে না। তো এরকম একটা কোম্পানি, আপনার মতো কোম্পানি কীভাবে স্টুডেন্টদেরকে ভালোভাবে ইউটিলাইজ করতে পারবে? একটা হচ্ছে স্টুডেন্টসদেরকে কীভাবে কাজে লাগানো যায়, অ্যাভেল করানো যায়, হ্যাঁ, ওনাদের ট্যালেন্টসের শক্তিটা। আরেকটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এটা ডেভেলপমেন্টেও আসলে কী রোলটা রাখতে পারি আমরা। এমনি আমাদের এখানে যেটা হচ্ছে ভাই, বাংলাদেশে না প্রচুর, একটু আগে তোমার সাথে যেটা আলাপ করছিলাম, বাংলাদেশে প্রচুর সম্ভাবনা, প্রচুর ডিম্যান্ডস, বুঝছো? আমরা এখন অ্যাকচুয়ালি প্রজেক্টস নিতে পারছি না বিকজ আমাদের মানে অ্যাডিকুয়েট রিসোর্স নাই। অনলি রিজন ইজ দ্যাট তোমার ক্লায়েন্ট হচ্ছে ওনার ডেটা দিয়ে দিতে রেডি এবং তোমার প্রোডাক্টস বানানোর জন্য। তো এখন আমাদের জন্য ইনফ্যাক্ট টু বি অনেস্ট একদম রেডি রিসোর্সও লাগবে না, তোমার অ্যাপটিচিউডটা থাকলে চলবে, তোমার সত্যিকারে তোমার ওই আগ্রহটা থাকলে চলবে, তুমি আসলেই অতটা ভালোবাসো কি না এই ফিল্ডটাকে, যেটার জন্য তুমি অনেক সময় দিতে পারবা, এফোর্ট দিতে পারবা। যদি এটা হয় আমরা মানে কী বলবো, মোর দেন উইলিং টু টেক এ চান্স। আমাদের এখানে ইউনিভার্সিটি ডিগ্রি ম্যাটার করে না, কোইনসিডেন্টালি আমাদের এখানে প্রচুর বুয়েট থেকে আছেন, অ্যান্ড কোইনসিডেন্টালি লট অফ দেম আর অলসো ফ্রম IBA, বাট আমরা কমপ্লিটলি হচ্ছে তোমার ডিগ্রি লেস, আমরা ইনফ্যাক্ট কোনো রিজিউমই নেই, উই আর রিজিউমি ফ্রি অর্গানাইজেশন। সো তুমি জাস্ট কাজটা পারো কি না, দ্যাট অল ম্যাটার্স। তো আমি যেটা আসলে মন খারাপ হয়, সবাই আসলে বাইরে চলে যাচ্ছে, হ্যাঁ, তোমার বিদেশে গিয়ে তোমার কাজ করার জন্য, মাইগ্রেশনের জন্য, রিসার্চের জন্য, PhD-র জন্য, এগুলোর জন্য চলে যাচ্ছেন। তো বাংলাদেশে এটা খুবই সত্যি, সব টেক ফাউন্ডারে যে তোমাকে এটা বলছেন, বিকজ দ্যাট ইজ দ্য রিয়ালিটি ভাইয়া, লোক নাই এখানে, ভালো মানুষ নাই মানে যথেষ্ট সংখ্যক, যেই মানুষজনগুলো না থাকলে তুমি কীভাবে করবা, তোমার তো ইঞ্জিনিয়ার্স লাগবে। সো এখন এখন যদি আমরা আসলে রাইট স্কিল সেটের মানুষজন পাই, আমরা কী বলবো, আমাদের উই হ্যাভ আ ভেরি গুড প্লেস, ভেরি ইউনো কোয়াইট লট অফ অপরচুনিটি ফর দেম। তো ভাই কীভাবে মানে কি ইউনিভার্সিটিরা কীভাবে আউটরিচ এফোর্টস করতে পারবে বা আমরা যেটা করছি, আমরা বুয়েটের সাথে আলহামদুলিল্লাহ একটা এগ্রিমেন্টে গেলাম, সো আমরা ওখান থেকে ডিউ প্রসিজার মেনেই ওনাদের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার আমাদের অফিসিয়ালি আমাদের অ্যাডভাইজার হলেন আলহামদুলিল্লাহ। এখন আমরা যেটা করছি, ওনাদের হচ্ছে কিছু রিসার্চ হচ্ছে স্পন্সর করছি ইনশাল্লাহ। সো ওনাদের যেটা আমরা জানতে পারলাম, যেটা হয় ওনাদের PhD যারা ক্যান্ডিডেটস থাকেন, যারা রিসার্চ অ্যাসোসিয়েটস থাকেন, ওনাদের ওই ফান্ডিংয়ের অভাবে দেখা যায় যে অন্য হয়তো জব বা পার্ট টাইম কিছু হয়তো করতে আসে, ওনারা ফুল টাইম কনসেন্ট্রেশনটা দিতে পারছেন না। সো সেখানে আলহামদুলিল্লাহ আমরা খুব খুব খুশি, মানে খুব গ্রেটফুল যে আমাদেরকে এই সুযোগটা দেওয়াতে আমরা ওনাদের সাথে এখানে অংশ নিচ্ছি। আমরা স্কুলগুলোতে এখন যেটা করতে চাচ্ছি ভাইয়া, স্কুল অথরিটির পারমিশন নিয়ে ছোটো ছোটো এক দুই ঘন্টার সুন্দর ক্যাম্পেইন করা, সো দ্যাট স্টুডেন্টসরা খুব আর্লি এজে, আমাদের দুটা প্রোগ্রাম, একটা ক্লাস 9 থেকে 12 পর্যন্ত, 9, 10, 11, 12, আর একটা প্রোগ্রাম হচ্ছে ক্লাস 3 থেকে 8 পর্যন্ত, ওদেরকে যা খুব সিম্পল গল্প কার্টুন এগুলো দিয়ে দেখানো যে অ্যাকচুয়ালি অ্যালগোরিদম কী, অ্যাকচুয়ালি AI কী, কীভাবে কাজ করে। ওকে, আসলে তুমি একটা কেক বানাতে যাচ্ছ, কেক বানানোর মতো এটার জায়গায় যদি এটা দিতে তাহলে কী হতো, জাস্ট লাইক দ্যাট অ্যালগোরিদম আসলে এইভাবে জিনিসটা কাজ করে। হ্যাঁ, তোমার মনের মতো ইউটিউব যদি তোমাকে ডিজাইন করতে দেওয়া হতো, তোমার ইউটিউবটা দেখতে কেমন হতো, তুমি তোমার ইউটিউবটা কীভাবে ডিজাইন করতা, হ্যাঁ, জাস্ট খুব সিম্পল জিনিসপত্র করে। সো একটা হচ্ছে যে আগ্রহ তৈরি করা, যেন মানুষজন আসলে বাচ্চারা যাতে ম্যাথ পড়তে চায়, যেন লজিক নিয়ে চিন্তা করার সুযোগটা হয়, টিচারদের মধ্যে যেন একটা বেসিক ধরনের অ্যাপ্রিসিয়েশন চলে আসে। আর আরেকটা হচ্ছে যে আমরা আসলে তোমার কিছু কোর্সও করতে চাচ্ছি, হ্যাঁ, সামনে দেখবো ইনশাল্লাহ আমরা বহুপ্রীতির সাথে একটা অনলাইন কোর্স স্পন্সর করছি ইনশাল্লাহ। সো অ্যানালিটিক্স অ্যান্ড AI এর উপর দুটো আলাদা কোর্স, আরেকটা হচ্ছে স্টার্টআপ ঢাকার আপস্কিল যে প্ল্যাটফর্মটা, ওটার সাথে আমরা ক্লাসরুমে হচ্ছে ক্লাস কোর্স অফার করবো। এই সবগুলো কোর্সই আমরা যেটা চাই, যে আসলে উইলিং, কোনো ডিগ্রি গ্র্যাজুয়েশন জরুরি না, বাট আসলে শিখতে চাই, জানতে চাই, এরকম মানুষজন
এই কোর্সটার মধ্যে দিয়ে গেলে অ্যাটলিস্ট আমাদের এখানেই বা আমাদের মতো আরেকটা এআই স্টুডিওতে এআই অ্যাপ্রেন্টিস হিসেবে জয়েন করতে পারবে, বুঝছো? সো এখানে যেটা হবে একটা কম্প্রিহেনসিভ ওভারভিউ হবে থিওরির, হ্যাঁ, আর সাথে হচ্ছে তোমার মিনিমাম 4টা মডেল বানাতে হবে হ্যান্ডস অন ফ্রম স্ক্র্যাচ, এবং খুবই রিগোরাস প্রোগ্রাম। সো আমাদের এক্সপেকটেশন হচ্ছে হয়তো বা যে কজনই ভর্তি হোক প্রত্যেকটা ব্যাচ থেকে আমরা 4 জন করে রিক্রুট করতে চাই। সো আমরা রিসোর্স ডেভেলপ করেই করতে চাই, আমাদের এখানেই আসতে হবে এরকম না, কোনো বাইন্ডিংস নাই। যে করবে সে যদি এরপর ইনশাল্লাহ অন্যান্য জায়গায় যাওয়ার সুযোগ করেন, অফকোর্স উই ওয়ান্ট টু প্রিপেয়ার দ্য রিসোর্স একদম ওনাদেরকে জব রেডি করা ইনশাল্লাহ, সো দ্যাট ওনারা কাজ করতে পারেন। এই তো আমরা আমাদের চেষ্টা করছি। ভালো, এখানে পুরো মানে কি সব ফার্ম থেকে ইনিশিয়েটিভগুলো নেওয়া উচিত, ইউনিভার্সিটিকে রিচ আউট করা যাতে এই ট্যালেন্ট আমরা ডেভেলপ করতে পারি। কারণ একটা পয়েন্টে কয়েকটা ফার্মের তো ইনিশিয়েটিভটা নিতে হবে, যে আমরা করি, অনেকে ভাবে যাচ্ছে আমরা যদি করি পরে যদি অন্য ফার্মে চলে গেল, বাট আই মিন ওইটার সাথে ঘটনাটা হচ্ছে কি আমাদের এনভায়রনমেন্টটা যদি ভালো লাগে ওনাদের, আমরা যে পারপাসটা নিয়ে কাজ করতেছি সেই কাজগুলো যদি ওনাদের ভালো লাগে এমনিই থাকবেন ভাইয়া। ওইটা আসলে আমরা যেটা প্যারালাল মানে সেপারেট, বুঝছো? এখন তুমি যে এফোর্টটা দিচ্ছ সেই এফোর্টটার জন্য রিটার্ন পাচ্ছ কি না সেই হিসেবে যদি ভাবো, আমি বলবো যে তুমি যদি আসলে ওই পুলটা তৈরি না করো তাহলে তো আসলে কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আমাদের জাস্ট রিকোয়েস্ট একটাই যে এইসব রিসোর্সে যারা ভালো আসলে কাজ করতে চাচ্ছেন ওনারা যেন অ্যাটলিস্ট একটা সুযোগ একটা কনসিডারেশনটা দেন অ্যাকচুয়ালি বাংলাদেশে কাজ করার সুযোগ আছে কি না। আমি এটা একটা কিন্তু পারসেপশন জানো, অনেক মানুষজন তোমার ডিরেক্টলি পিএইচডি মাস্টার্সের জন্য বাইরে চেষ্টা করেন, ভাবিনি চলে যাবেন। আমি দেখেছি কথা বলে অনেক ট্যালেন্টসের অনেক রিসোর্সের ওদের আসলে ওই অ্যাসেসমেন্টটাই নাই বাংলাদেশে আসলে কাজ হচ্ছে কি হচ্ছে না, বুঝছো? সো ওনাদের ধারণা আসলে বিকজ আমি বলবো এখানে মিডিয়ারও একটা ভূমিকা আছে ভাইয়া। আজকে তুমি প্রথম আলোতে দেখো কোনো একজন মানুষ গুগলে জয়েন করলে সেটা পেপারে চলে আসতেছে, হ্যাঁ, একটা সময় এটা দরকার ছিল আমি বুঝতে পারি যে আচ্ছা বাংলাদেশের রিসোর্স যে গ্লোবাল লেভেলে কেপেবল সেটা এস্টাবলিশ করা যেন, বাট এখন এটা একটা ডিসসার্ভিস হয়ে যাচ্ছে। মানে সবার মনে হচ্ছে তাহলে বোধহয় গুগলে যাওয়াটাই হচ্ছে জরুরি, হ্যাঁ, গ্রামীণ ফোনে জয়েন করলে বাংলাদেশে ভালো টেক কোম্পানি জয়েন করলে সেটা কিন্তু নিউজে আসতেছে না, বুঝছো? আবার আমাদের এখানে সত্যি সত্যি দারুণ রিসার্চ হচ্ছে, পেপারে তুমি যদি খোলো তুমি দেখবে তোমার ইউনিভার্সিটির অন্যান্য ইউনিভার্সিটির এমআইটি এগুলোর হচ্ছে প্রচুর রিসার্চের আপডেট আসতেছে। বাংলাদেশে কি দারুণ দারুণ রিসার্চ হচ্ছে ওগুলোকে আমি তোমাকে কয়েকটা শেয়ার করি ভাইয়া। আমাদেরই যিনি অ্যাডভাইজার আলিম আল রাজি স্যার, হ্যাঁ, বুয়েটের স্যারের একটা মার্শাল্লাহ খুব দারুণ একটা রেজাল্ট রিসার্চ, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে রেল লাইনের রেল পাথ কিন্তু তুলে ফেলে মানুষজন স্লিপার, মানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। তুমি যদি ডেটা দেখো কোনো কোনো বছর 400-450 সংখ্যক হচ্ছে তোমার এই অ্যাক্সিডেন্টস। এখন বিদেশে এটা হয় না কারণ কি ওখানে তো আমার ট্রেন খুব ফ্রিকোয়েন্সিতে যায়, লাইন ইলেকট্রোকিউটেড থাকে, ইলেকট্রিফাইড থাকে। আমাদের দেশে তো এটা সম্ভব না কারণ লাইনগুলো গেছে মাঠের মধ্যে দিয়ে, মানুষ আরও মারাই যাবে যদি করা হয়। স্যাররা যেটা করছেন ট্রেনের ওই যে সাউন্ডটা ভাইব্রেশনটা ওটা দিয়ে একটা মেশিন লার্নিং সিস্টেম বের করছেন, সো দ্যাট ট্রেনটা যেতে যেতে বুঝতে পারবে সামনে পাথ খুলে ফেলছে কিনা। তো মার্শাল্লাহ স্যার এখন এত রিমার্কেবল প্রোগ্রেস অ্যাচিভ করছেন, ওনারা এখন 400 মিটার দূরে ডিটেক্ট করতে পারেন, 400 মিটার পর্যন্ত। সো এটাকে স্যার যেটা করেন সাবধানতার জন্য এটাকে দুই দিয়ে ভাগ করেন, সো উনি বলেন ওনার সিস্টেম এখন 200 মিটার রেডি, হুইচ ইজ নট কমপ্লিটলি প্রোডাকশন রেডি, কারণ 200 মিটার ইজ নট সাফিসিয়েন্ট স্পিড তোমার ট্রেনটা থামা যাবে। বাট চিন্তা করো তুমি কত ইম্পর্টেন্ট রিসার্চ হচ্ছে, 100% অরিজিনাল রিসার্চ, কেউ জানে না। আই মিন এটা তো তুমি যে পেপারে দিচ্ছ না, তুমি তো দিচ্ছ আজকে ওয়ার্ডেনে কি হয়েছে, তুমি তো দিচ্ছ হার্ভার্ডে কি হয়েছে, কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছ, বুয়েটারটা দিচ্ছ না তুমি। স্যারের আরেকটা রিসার্চ তোমাকে বলি, আমরা যে ফোন এগুলোতে যে পাসওয়ার্ড থাকে বা সিকিউরিটি প্রোটেকশন থাকে, ইন জেনারেল তোমার সিকিউরিটি প্রোটেকশন থাকে 3 রকমের, তোমার ফিজিক্যাল কি হতে পারে, তালা চাবি ইউবি কি এরকম, একটা হচ্ছে পাসওয়ার্ড, রাইট, একটা হচ্ছে বায়োমেট্রিক্স। এখন ফিজিক্যাল কি বা পাসওয়ার্ড কিন্তু তুমি চুরি করার পসিবিলিটি থাকে, একবার আমি জেনে গেলাম এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না আনলেস ইউ চেঞ্জ দ্য লক, রাইট। বায়োমেট্রিক্সটা তোমার 6-9 মান্থস লেটার চেঞ্জ হয়, সো ওটার ওই দিক থেকে একটা সেফটিনেস বাড়ে, বাট স্টিল 6-9 মান্থস কিন্তু তুমি ওটা লক আউট, মানে তোমার যদি কেউ বায়োমেট্রিক্সটা কোনোভাবে কপি করতে পারে, হ্যাঁ। আচ্ছা স্যাররা যেটা করলেন মেশিন লার্নিংয়ের একটা সিস্টেম দেখলেন যে মানুষ যেভাবে ফোন ধরে যেভাবে ব্যবহার করে এখানে মৌলিক সিগনেচার কী আছে, ওনারা দেখলেন যে উনি ওনার রিসার্চ করে 13টা কনকারেন্ট বিহেভিয়ার দিয়ে একটা মূল অরিজিনাল কী বানানো যায়, এবং এটার রেজাল্ট দেখছো কী জানো কী পাওয়ারফুল। এটা যখন পাশে দাঁড়ায় একজনকে দেখানো হইল তাও সে কপি করতে পারে না, 0 রেজাল্ট। এরপরে দেও স্যাররা দিলেন যে আমার ফোন আমি কীভাবে ধরতেছি কীভাবে প্রেস করতেছি এটা তোমাকে আমি শিখাইলাম, ধরে ধরে শিখানোর পর 40% সাকসেসফুল হলো রেট, যে তুমি পারছো, বাট 2 আওয়ার্স পর তুমি ভুলে গেছো, বিকজ কনকারেন্টলি 13টা বিহেভিয়ার
মনে রাখা, কপি করা, এক্স্যাক্টলি। এখন এটা হয়েছে কি, ধরো একটা সময় তো CIA FBI এর এক্সট্রিমলি ট্যালেন্টেড গুটি কয় স্পাইরা হয়তো পারবেন, বাট স্টিল তুমি চিন্তা করো মানে এটা তোমার মানে কতটা পাওয়ারফুল করে দিচ্ছে সিকিউরিটি। অ্যাগেন 100% অরিজিনাল রিসার্চ ফ্রম বাংলাদেশ। সো আমি তোমাকে জাস্ট দুইটা বললাম, মানে বুয়েটা এরকম প্রচুর রিসার্চ আছে। আই এম শিওর ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে, আই এম শিওর জাহাঙ্গীরনগরে হচ্ছে, চিটাগাং ইউনিভার্সিটিতে হচ্ছে। আনফর্চুনেটলি স্যাডলি আমরা খুব কমই জানতে পারি, আমরা মানে জানতে পারি না, বুঝছো। সো এইখানে আমাদের একটা অ্যাটেম্প্ট আছে আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো থেকে, আমরা হচ্ছে সামনে ইনশাল্লাহ এই রিসার্চগুলো, বাংলাদেশের রিসার্চ, ডাজন্ট হ্যাভ টু হ্যাভ এনি কোরিলেশন রিলেশনশিপ উইথ আস, জাস্ট বাংলাদেশের অরিজিনাল রিসার্চগুলো এগুলো আমরা হচ্ছে প্রমোট করবো সামনে, ছোটো ছোটো করে করে দিয়ে দিই। সো মানুষের জানা দরকার, ধরো বিদেশ থেকে অনেক রিসোর্স আইম শিওর যে আসার কথা যখন ভাবেন, ওয়ান অফ দ্য কী হলো পয়েন্টস যে ওনারা ভাবেন যে এটা আসলে কী হবে, ভাববেন যদি একার কতটা করবেন, আসলে একা না, এখানে রিসার্চ হচ্ছে, এখানে ট্যালেন্টেড মানুষজন কাজ করছে। সো ইউ ওয়ান্ট বি কমপ্লিটলি অ্যালোন, আমরা এই মেসেজগুলো আসলে দিতে চাই যে ওদের জানতে হবে, মানে মিডিয়াতে যদি কনস্ট্যান্টলি একটা পার্টিকুলার জিনিসকে গ্লোরিফাই করা হয় মানুষের অ্যাম্বিশন ওইটাই হয়ে যাবে। সো যদি ওইভাবে মিডিয়াতে দেখানো হয় যে বাংলাদেশে অ্যামেজিং রিসার্চ হচ্ছে বা ভালো ভালো কোম্পানি বাংলাদেশে মানে কি গড়ে উঠছে এবং ওখানে তুমি জয়েন করে ইম্প্যাক্ট ফেলতে পারবে, তাহলে মানুষজন ওটা অনেক ইম্প্যাক্ট রাখার সুযোগ আছে ভাই, অনেক ইম্প্যাক্ট রাখার সুযোগ আছে। কারণ মানে কি ধরেন মানে গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেউ জব পেলে যেভাবে নিউজ হয়ে যায়, ইটস আ গ্রেট অ্যাকমপ্লিশমেন্ট মানি, কিন্তু তাহলে যদি পুরো জাতিটাই এখন বাইরে গিয়ে গুগলে কাজ করতে চায়, এক্স্যাক্টলি, তাহলে একটা বিশাল ট্যালেন্ট ড্রেন হবে। হ্যাঁ, তো আমার এখন খুব মন খারাপ হয় ভাইয়া তোমার, এবং সবার কিন্তু চলে আসার দরকারও নাই জানো, আমাদের তো বাংলাদেশে প্রচুর মানুষ বিদেশে, রাইট, প্রচুর ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনিশিয়ান টেকনোলজি এক্সপার্টস হচ্ছে বিদেশে, সবার আসার দরকার নেই। ইভেন জাস্ট ইমাজিন যদি 300 মানুষজনও চলে আসে তাহলেই কি ইম্প্যাক্ট রাখতে পারে। আমার খুব মন খারাপ হয়, মনে হয় যে ওনাদেরকে বলি যে তোমার আপনারা যেমন সিটিজেনশিপ হয়ে যাচ্ছে, তারপরে আরও 5-10 বছর ঠিক আছে আপনারা ওখানে থাকলেন, একটা ফাইন্যান্সিয়াল সলভেন্সি অ্যাচিভ করলেন, তারপরে দেশে এসে যদি কন্ট্রিবিউট করেন, বাই দেন ইউ অলরেডি হ্যাভ ইউর পাসপোর্ট, সো আপনার যদি সোশ্যাল সিকিউরিটি বা হেলথ সিকিউরিটির কথা যদি বলেন, ইউ ক্যান অলওয়েজ গো ব্যাক, বাট বাংলাদেশে আসলে আপনি আসতে পারেন ভাইয়া। আর আরও যেটা আমার মনে হয় তোমার, মানে খুব মন খারাপ লাগে ভাইয়া, বুঝছো, ধরো 71-এ 14-ই ডিসেম্বরে যেটা হয়েছিল যে রাজাকার আলবদর ওদের সহযোগিতা নিয়ে যে পাকিস্তানি হানাদার বাহিনীরা যেটা যেই ট্যালেন্ট যেই ভ্যাকুয়াম তৈরি করছিল সেটা তো একটা বাইরের শক্তি করছে। এখন তো ধরো আমরা নিজেরা নিজেরা চলে যাচ্ছি, আমরা আসতেছি না। আমি মানে খুবই রেসপেক্টফুল অফকোর্স ওনাদের সিম্প্যাথেটিক ওনাদের যে ডিসিশনটার প্রতি, আই এম শিওর দে হ্যাভ 110 রিজনস টু গো অ্যাব্রড, হ্যাঁ, বাইরে পড়াশোনা করা, ইনফ্যাক্ট অনেকের রিলেশনশিপ রিকোয়ারমেন্টসও থাকবে, বাট পয়েন্ট হচ্ছে কি যে একটা পর্যায়ে এসে আপনি ইউ ডোন্ট হ্যাভ টু স্পেন্ড ইয়ার হোল লাইফ হিয়ার, আপনি এখানে যদি এসে আপনারা যদি একটু কন্ট্রিবিউট করেন, একটু কমিউনিটিটা ডেভেলপ করতে পারেন, কাজের সুযোগ আছে এখানে, এত প্রবলেমস। তোমার একটা মজার জিনিস বলি, এটাও আলিমুল হাজি স্যারের কথা, রিসার্চ কোথায় করবে যেখানে প্রচুর প্রবলেমস, বাংলাদেশ তো ভর্তি প্রবলেমস, তাহলে এটা তো রিসার্চের হ্যাভেন, সেখানে তো আপনি প্রচুর রিসার্চ করতে পারেন। আর এখানে আসলে এখন অলরেডি অনেক কাজ হচ্ছে, বলবো যে মার্কেটটা অনেক এখন কী বলবো ওয়েল ফর্মড, এখন মার্কেট আসলে নিতে পারে চাইনিজ অর্গানাইজেশনসগুলো, ইন্ডিয়ান অর্গানাইজেশনসগুলো, শ্রীলঙ্কান অর্গানাইজেশনসগুলো বাংলাদেশে এসে বিজনেস করে যাচ্ছে, মালয়েশিয়ান অর্গানাইজেশনসগুলো মালয়েশিয়া এসে বিজনেস করে যাচ্ছে। তো সেইখানে আমরা যদি আসলে বাংলাদেশি ট্যালেন্টসটা যদি কাজ করতেন, তা আরও অনেক ইম্প্যাক্টফুল হইতো, অনেক সুন্দর হইতো। তবে এখন তো মানে কোম্পানি এনভায়রনমেন্ট এগুলো নিয়ে অনেক কিছু কথা বললাম, কারণ আপনাকে নিয়ে একটু কথা বলি, আপনার কি পার্সোনালি, যেহেতু ফাউন্ডার আই এম অ্যাজিউমিং অনেক ফেলিয়ার আছে, বাট পার্সোনাল কি কোনো ফেভারিট ফেলিয়ার আছে যেখান থেকে অনেক কিছু শিখেছেন? হ্যাঁ, ফেভারিট ফেলিয়ার মানে কি, কোনো ফেলিয়ার তো ফেভারিট, অনেক পেইনফুল, আমার অনেক প্রজেক্ট ফেল করছে, বিএটিতে প্রচুর প্রজেক্টস ফেল করছে, প্রচুর মানে মানে মোর দ্যান আই ক্যান আই ওয়ান্ট টু বি হ্যাপি উইথ। ধরো প্রথম যেই আমি যখন ইয়ে ট্রেড মার্কেটিং থেকে রিজিনাল টিমে যখন আসছি, এটা 2008 1st February, তখন এসেই আমি একটা লম্বা লিস্ট করছি, 32টা প্রজেক্টস করবো, আমার যত অ্যাসপিরেশনস ছিল মনে হচ্ছিল এগুলো করা দরকার। তো যাই হোক, সো প্রথমগুলো ভাই একের পর এক ফেল, হার্ড ফেল, বিগ টাইম ফেল। ধরো আমরা একটা 4 মিলিয়ন টাকা দিয়ে, তখন আমার মনে হচ্ছিল এটা অনেক বড় একটা ব্যাপার, আমরা একটা তোমার কী বলবো একটা সোশ্যাল কানেক্টিভিটি একটা পেজ তৈরি করছিলাম, যে ট্রেড মার্কেটিংয়ের যারা রিসোর্স বিভিন্ন জায়গায় আছে, মুখার দিয়ে খুব হার্ড লার্নিং পাই, বুঝছো, যে সলিউশন যত জোসি হোক যত ভালোই হোক, যদি এটা আসলে ইউজারের রিকোয়ারমেন্ট ফিল না মিট না করে, ইউজারের যেটা দরকার সেটা যদি মনে না হয়,
এটা আসলে কাজ করবে না। আবার খুবই পেইনফুল একটা লার্নিং ছিল হচ্ছে মেন্সার একটা গ্লোবাল প্রজেক্ট লিড করতে গিয়ে, হ্যাঁ ওটা একটা ভলান্টারি প্রজেক্ট ছিল, তো আমাকে অনেক ট্যালেন্টেড টিম দেওয়া হয়েছিল, 12টা দেশ থেকে তোমার 14 জন খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট, দ্যাট প্রজেক্ট ওয়াজ আ বিগ টাইম ফেলিয়ার। সেখানে আমি এবার এইটা শিখছি, খুবই খুবই কষ্ট পেয়ে যে তোমার অনেক ট্যালেন্টেড মানুষ এনে দিলেও লাভ নাই, দিন শেষে কোঅর্ডিনেশনটা যদি সুন্দর মতো না হয়, তুমি যদি রেজাল্ট ড্রিভেন না হও, তাহলে প্ল্যানটা ঠিক মতো না থাকে, তাহলে আসলে মানে জাস্ট বিকজ তুমি অনেক ট্যালেন্টেড মানুষ একজন এক জায়গায় নিয়ে আসছো, ইট ডাজেন্ট গ্যারান্টি এনি রেজাল্টস, আই মিন আদার দেন আ ফেইল্ড ওয়ান। সো ওরকম ফেভারিট নাই, বাট ধরো আমি আমার প্যারেন্টিং ফেলিয়ারগুলোও আমাকে খুব আপসেট করে, ধরো আমার দুই মেয়ে 11 বছর আর 4 বছর মাশাল্লাহ, সো আমার বড় মেয়ের সময় আমি মাঝে মাঝেই হচ্ছে আপসেট হয়ে যেতাম ওখানে, তো একটু যেই জিনিসটা আরও আরও ডেলিকেটলি আরও জেন্টলি আমি ওকে গাইড কারেকশনটা করতে পারতাম, আমি হচ্ছে একটু হার্শলি বকা দিচ্ছি বা মন খারাপ করতেছি, আমি পরে রিয়েলাইজ করছি আই ডিডেন্ট হ্যাভ টু বি, বিকজ হার্শ হওয়াটা তো আমার অবজেক্টিভ ছিল না। হ্যাঁ সো আমি সেইটা নিয়ে ধরো আমার ছোটো মেয়েটার সাথে এখন ওর সাথে যখন আমি এখন আরও মোর পেশেন্ট, আমি আরও অনেক সুন্দরভাবে ওর সাথে যখন করতে পারি, আমার খুব মন খারাপ হয় এসে আমার বড়ো মেয়েটাকে আমি কেন শুধু শুধু মন খারাপ করাইছিলাম, হ্যাঁ যখন ও সো এই তো সো ফেলিয়ার কোনোটাই ফেভারিট না, বাট ধরো মানে কন্টিনিউয়াসলি, হ্যাঁ ধরো এখনও তো ধরো গাড়ি পার্কিং করতে গিয়ে কোনো একটা জায়গায় হচ্ছে অন্য একটা মানুষ হচ্ছে ধরো খুবই খুবই আনএক্স মানে কি বলবো ইনরিজনেবল একটা বিহেভ করতেছেন, হয়তো দেখা যাচ্ছে আমিও এক্সাইটেড হয়ে যাচ্ছি, তারপরে তো মনে হয় যে গেন মানে এন্ড অফ দ্য ডে কমপ্লিটলি আননেসেসারি বিহেভিয়ার, আমার তো আসলে ওইখানেও এক্সাইটেড হয়ে তো আমি নট অ্যাচিভিং এনিথিং, আমি ওই সময় আমার কি বলবো আমি জাস্ট রিয়্যাক্টিং টু দ্য সিচুয়েশন, সো আমি ধরো এখন টার্গেট নিছি যে মানে আমার তো মনে হচ্ছে যে আই কেন আমি এখনও ওয়াই ওয়াই অ্যাক্ট লাইক আ জার্ক অ্যাট টাইমস, সো ধরো আমি টার্গেট নিচ্ছি আচ্ছা ফাইন সপ্তাহে 3 বার হচ্ছে জার্ক হওয়ার জন্য অ্যালাউ করবো, নান অফ দিস আর ফেভারিট, ধরো পেইনফুল আছে, ধরো আমরা এই যে প্রজেক্টটাই বিকাশের প্রজেক্টটাই টিম তখন কেপেবল ছিল না যত বড়ো প্রজেক্ট আমরা নিয়ে ফেলছিলাম, হ্যাঁ এটা খুব পেইনফুল গেছে ভাইয়া, আমার সাথে আমার আইবিআর এক ছোটো ভাইয়া মাঝখানে আমাকে হেল্প করতেছিল হিসাম, আমাদের 19th batch, ওর নিজের স্টার্ট আপ আছে মাশাল্লাহ, বাট ও মাঝখানে একটা সময় আমাকে একটু হেল্প করতে এসেছিলো, তো যেটা হচ্ছে আমরা প্রচুর ওই যে মোটরসাইকেলে করেই কাজ করতাম যেতে হতো ঢাকা শহরে, ধরো সারা 7-8টা জায়গায় 7 থেকে 9টা জায়গায় মিটিং হতো বসুন্ধরায় ধানমন্ডিতে গুলশানে মহাকালী, সো এগুলো ছাড়া উপায় ছিল আমরা করতাম কি উবারে মোটোতে বসেই পাঠায় ওখানে বসেই রিপোর্ট করতাম মনে কিন্তু আমার কারণে 2 ঘন্টা পরপর রিপোর্ট করতে হবে, সো ওয়াজ এন এ গুড থিং বাট কিছু করার নেই, তো একবার এরকম একটা সময় সন্ধ্যাবেলায় হিসাম দেখো এখন হিসাব আমাকে ফোন করে বলে ভাই আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, সে ভাই কী অবস্থা বলছি ভাই এরকম মাংস টাংস বিয়ে হয়ে গেছে আমার ভিতরে হাড়ে সাদাটুকু দেখা যাচ্ছে, আমি তো পুরা খুবই স্যাড, তুমি কোথাও আছো ভাই আমি ফার্মেসিতে ড্রেসিং করতেছি, অ্যান্ড দ্য নেক্সট কোয়েশ্চেন ভাই নিডেড টু আস্ক মানে আই মানে আমি এখন মনে হয় যে কষায়ের মতো লাগে নিজেকে, বাট আই নিডেড টু আস্ক দ্য নেক্সট কোয়েশ্চেন ভাই আছে তাহলে কি আমাদের 8:30টার রিপোর্টটার কী অবস্থা তুমি পারবা করতে, ইমাজিন সিএম আমার এটা জিজ্ঞেস করতেছো ওকে, বিকজ বাই নাও আমি তখন আরেকটা রিপোর্ট করতেছি, তো এখন আমার জানতে হবে যদি না পারে আছে আমি করবো কি না আমার ক্যালকুলেশন করতে হবে, হিসেবে আমাকে বললো না ভাইয়া টেনশন করেন না আমি ড্রেসিংটার পর আমি এটা করবো, জাস্ট ইমাজিন এটা আমার করতে হয়েছে। হ্যাঁ আমি আরেকটা এক্সাম্পল দিই তোমাকে, যে আমার ছোটো মেয়েটার কথা বললাম, তো মাঝখানে একটা না এরকম গেছে ধরো 2-2.5 মাস, হ্যাঁ ওই আমাদের একটা মেজর রিলিজের পর আমার বাসার সাথে আমার কথা হয় না, আমি 1.5 ঘন্টা মাত্র জেগে থাকি, 1.5 থেকে 2.5 ঘন্টা জেগে থাকি, আমি 11:30 থেকে 12:15 সময় একটু ঘুমাই, আবার সন্ধ্যায় সামনে একটা ডিভাইস করে নিয়েছিলাম দিনে 2 বার যদি 1.5 ঘন্টা করে ঘুমানো হয় আমরা চলতে পারি, তো এখন করতে 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 আমি একদিন আমি টের পেলাম কি এর মধ্যে বাসায় মেহমান আসে মানুষজন আসে, প্রথম প্রথম সবাই মেনে নিতে আচ্ছা ফাইন নতুন স্টার্ট আপ, পরের দিকে খুব রুড হয়ে গেছে, আমি কিন্তু গ্লুড হয়ে কম্পিউটারে বুঝছো, আমি সারাদিন ওয়াশরুমে যেতে পারতেছি না নামাজ পড়তে পারতেছি না, কারণ একটা রিপোর্ট শেষ হলেই পরের রিপোর্টের টাইম শুরু হচ্ছে, তো ওই সময় একদিন আমি হঠাৎ করে খুব জেদ থেকে মানে বললাম আমার ছোটো মেয়েটাকে যে মা কালকে আমি তোমাকে স্কুলে নিয়ে যাবো, তো পরের দিন ওই স্কুলে যাওয়া মানে ও ডে শিফটে ওর ওই 11টার সময় স্কুল, তো আমার সকালে ঘুমটা কিন্তু হবে না, বাট আমি বলছি আমি যাবো, তো বেরোয়েছি ওই দিন খুব জ্যাম নিকেতনে, রাস্তায় গাড়িতে উঠছি একটু পরে ফোন আসা সকালে রংপুর রিজনের সবাই ডেটা ভুল পাঠাইছে, আমি সারা রাত যেই রিপোর্ট করছি এটা 6.5 ঘন্টা লাগে, বুঝছি ওই ডেটাটা ভুল ছিল আমাদের 109 জন কাজ করতে পারতেছে না, তখন আমার খুব রাগ লাগছে, আমি বলছি যে কিছু করার নাই আমি এখন পারবো না বলে ফোনটা কাটছি, কিন্তু একটু পরে নিজেরই খেয়াল পাচ্ছিলাম 109টা মানুষ কাজ করতে পারতেছে না, তো এটা তো খুব বড় একটা, তখন আমার গাড়িতে জ্যামে এই তখন গুলশানে একে উঠবো আর কি,
তখন আমার মেয়েটাকে বললাম যে মা আমি তখন ক্যালকুলেট করছি সামনে গ্লোরিয়া জিন্স ওখানে বসে আমি এখন ঠিক করি, বললাম মা আমার না কাজ করতে হবে। মেয়েটা তখন এত ম্যাচিউরিটি দেখাইলো, ওর তখন বয়স সোয়া তিন বার এখন, বললো আচ্ছা বাবা। তারপরে আমি জাস্ট নেমে গেলাম, আমি গ্লোরিয়া জিন্সে বসে কাজ করতে সিএম, আমি আসলে কাঁদতেছি, আমার জাস্ট দুই চোখতে পানি আসতেছে আর আমি শেষ করছি। আমি তারপরে ফোনটা নিলাম আর মেয়েকে ফোন দিয়ে বললাম যে, আমার ড্রাইভারকে বললাম যে মেয়েকে ফোন দিতে, আমি বললাম যে মা আমি কালকে ছুটি নিব। আমার মেয়ে জাস্ট বললো আচ্ছা। মানে এই যে জিনিসগুলো করছি এটা আমার সাথে এখন মনে হয় প্ল্যান ফেলিয়ার, ডিজাইন ফেলিয়ার। আমি যদি ধরো অর্গানাইজেশনটাকে মানে গ্র্যাজুয়ালি গ্রো ইন করার সাথে সাথে কাজগুলো নিতাম, আমাদের আমার আমার টিম মেম্বার হিসাম বা অন্যদের এই পেইনফুল জার্নির মধ্যে দিয়ে যেতে হতো না। আমি শুরুতে একটা বড় প্রজেক্ট নিয়ে নিয়েছিলাম যেটা যেন আমরা কে ওই মুহূর্তে আমার রিসোর্স ছিল না, আমার অ্যাডিকুয়েট রিসোর্স ছিল না, বুঝছো, স্ট্রেংথটা ছিল না। তো এটা ধরো ওয়াজ কী বলবো, খুব খুব পেইনফুল হয়েছে। এবং এটার জন্য যেটা হয়েছে আমাদের খুবই লো ভ্যালুয়েশনে আমাদের একটা বড় স্টেক একটা সময় ছেড়ে দিতে হয়েছে, বিকজ আমরা মানুষজনের স্যালারি দিতে পারছি না, আমাদের গুগল অ্যামাজনের পেমেন্টসগুলো করতে পারছি না। এই তো হ্যাঁ, সো ফেলিওর প্রচুর, হোপফুলি জানি না জানি না। ধরো আমি তোমাকে একটা বলি, আমরা যখন বিকাশের সাথে যে প্রজেক্টটা যখন ফাইন্যান্সিয়াল মডেলটা করি, তখন ঠিক করলে যে পুরোটা আমরা ওনাদেরকে সার্ভিস হিসেবে দিব, হ্যাঁ, তো তখন হচ্ছে গুগল অ্যামাজনে যে পে করবো সেইটার রেসপন্সিবিলিটি তখন দেখলে জানি না, শিখি নাই, আলাদা করে করি নাই। যখন বিল দেওয়ার সময় আসলো তখন দেখলাম ও গড, বাংলাদেশ থেকে তো এত বড় পেমেন্ট তো করতে পারছি না, আমাদের মাসে বিল আসতেছে $6,500 $7,500। সো এখন এটা যদি যখন ব্যাংকে গেলাম, আমাদের ব্যাংক বললো যে 37.5% ট্যাক্স লাগবে, ঠিক আছে, ওকে, ফার্স্ট অফ অল এটা আমাদের প্ল্যানে নাই, সেই পুরো হিটটা আমাদের। সেকেন্ড হলো আচ্ছা ঠিক আছে, এটা করতে হলে কী করতে হয়, তো আমাদের দেশে ইনফ্রাস্ট্রাকচার এটা আমরা মেনেই নিছি, যেগুলো তো অনেক এখনও আর্লি স্টেজ আছে, বানাচ্ছে, রাইট? তো আমরা কার্ডের জন্য গেলাম যে বেসিস, এই কার্ড করতো, ব্যাঙ্কগুলো বললো বেসিসের মেম্বারশিপ লাগবে, বেসিসে গেলাম, বেসিস বললো আপনার 6 মাসের এক্সপিরিয়েন্স লাগবে, 2টা ওয়ার্ক অর্ডার লাগবে। সো ভাই আমি 6 মাসে বিল কোত্থেকে দেবো? বিকাশের তো দেন প্রতি মাসে, আমি তো গুগল 2 তারিখে বিল নেয়, অ্যামাজন 3 তারিখে বিল নেয়, অ্যান্ড ওদের চিঠি কিন্তু এক লাইনের, বিল না হলে ল্যাঙ্গুয়েজ দেবে, পিরিয়ড। সো ইমাজিন, আমাদের ভাই তাহলে আমি 6 মাস কোত্থেকে দেবো? ভাই আমাদের তো রুলস, আমাদের এটা হচ্ছে আমার। তো এনিওয়ে তার ওনারা অনেক হেল্প করছেন, ধরো ওনাদের যেটা 1-2 বছরের রিকোয়ারমেন্টস আমাদের রিভিউ করে ওটা 1 বছরে নিয়ে আসছেন, এই তো। হ্যাঁ, সো ধরো এখন আমি আরেকটা টিমকে আসলে এই মানে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারি, জানাইতে বলতে পারি যে ভাই তুমি ফাইন্যান্সিয়াল মডেল করার আগে যখন বিলিংয়ের ব্যাপারগুলো অ্যাগ্রি করবা, টক উইথ সাম এক্সপার্টস যারা একটা অর্গানাইজেশন অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল পেমেন্টসগুলো যেটাই হোক, তোমার ট্যাক্স বলো ভ্যাট বলো এগুলো করতেছেন। ধরো আমরা একসময় স্যালারি দিতাম সব ক্যাশে, রাইট? স্যালারি যখন ক্যাশে দিতাম, আই হ্যাড নো আইডিয়া দিজ আর ট্যাক্সেবল এট এ ডিফারেন্ট রেট। সো বুঝছো, মানে একটা এক্সরবিটান্ট হাই রেট। সো স্যালারি অ্যাকাউন্টটা করে ফেলার পর আমরা নিশ্চিন্ত, আলহামদুলিল্লাহ। বাট এগেন, সেটার জন্য ওই সময় আমাদের একটা বড় রকম একটা পেইন গেছে, একটা রিস্ক গেছে। এই তো ভাইয়া, সো তোমার এই যে নতুন ফান্ডার যারা আসে, আমি আসলে খুব রিকোয়েস্ট করি একটা, যে ভাইয়া পারলে একটা কাজ করো যে কোওয়ার্কিং স্পেসগুলোতে যাবা। মোর আছে, মানে আরও অনেক সুন্দর আছে, বাট আমার খুব প্রিয় হচ্ছে মোর, বনানী 11 আছে, ধানমন্ডি 27 আছে। সো মোরে বা এরকম কোওয়ার্কিং স্পেসগুলোতে একটু যাও, যে ওখানে অন্যান্য যে ভাইয়া আপুরা আছেন তাদের সাথে কথা বলো, বিকজ মানে অল অফ দেম হ্যাভ ডান আ নাম্বার অফ মিস্টেক্স, অ্যাট লিস্ট তুমি অনেকগুলো ভুল থেকে নিজেকে বাঁচাইতে পারবা, ঠিক আছে? সো এই তো স্যালারিটা কি ক্যাশ তোমার হচ্ছে বাংলাদেশে 15,000 টাকার উপরে যদি তুমি কোনো ক্যাশ ট্রানজ্যাকশন করো, দ্যাট বিকাম ট্যাক্সেবল। ওরে আল্লাহ, হ্যাঁ, সবই তো বড় কোম্পানি, মানে একটা কোম্পানি তো সবই 15,000-এর উপরে। সো আমি ইয়া তো এটা অ্যাভয়েড করে, এটা কি মানে তোমার ফর্মাল রেগুলেশন, ব্যাংক ট্রানজ্যাকশনস করতে হবে, আচ্ছা, তোমার এমপ্লয়ি স্যালারি দিতে হবে হচ্ছে ইয়েতে, অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ট্রান্সফার করে নর্মালি। আমাদের আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি থেকে এই পর্যন্ত 100% ট্রান্সপারেন্ট, বুঝছো? সো আমরা মেজর অডিট করছি আলহামদুলিল্লাহ, এক্সটার্নাল অডিটর। সো আমাদের এত দিনের অপারেশন আছে, উনি মাত্র 3টা রিসিপ্ট পান নাই, এই 3টা রিসিপ্টের যোগফল হচ্ছে 2,50,000 টাকা। ওই 3টা রিসিপ্ট আসলে খুঁজলে হয়তো পাওয়া যাইতো, হ্যাঁ, একটা ল্যাপটপ কেনা হয়েছিল এরকম মোট 2,50,000 টাকা, বাকি সব রিসিপ্ট আছে। সো এগুলো নিয়ে ইস্যু হয়নি, ইস্যু হয়েছে রেখে দিতে হয়, হ্যাঁ, ওগুলো আলহামদুলিল্লাহ আমাদের 100% ছিল। যেটা ইস্যু হয়েছে যে আমাদের কারো বেতন ধরো কাউকে 30,000 টাকা দেওয়া হয়েছে, কাউকে 50,000 টাকা দেওয়া হয়েছে, কাউকে 40,000 টাকা দেওয়া হয়েছে, এগুলো তোমার এক্সেম্পটেড ট্যাক্স স্ল্যাবের মধ্যে পড়ে,
তুমি যাকে 40,000 টাকা 30,000 টাকা ট্যাক্স দিচ্ছ সেটা ওই ট্যাক্সেবল ইনকামের রেঞ্জে তখনও পড়ে না, বাট যেহেতু তুমি ক্যাশে দিচ্ছ তখন ট্যাক্সে চলে আসে। আল্লাহ, অ্যান্ড দ্য ট্যাক্স ইজ 35%। আচ্ছা, এই এই অ্যাডভাইসগুলো অনেক ভালো লাগলো, ফেইলিয়ার্স এগুলো থেকে শেখার অনেক কিছু আছে আই গেস, বা অ্যাটলিস্ট শেখার কিছু না থাকলেও অ্যাটলিস্ট বোঝা যে এটা হচ্ছে একটা ফাউন্ডার লাইফ, বা এটা হচ্ছে এখানে স্ট্রাগলস আছে এবং ওগুলো নিয়ে চলতে হবে। আমার একটা কোয়েশ্চেন ছিল, এটা হচ্ছে এরকম কোম্পানি চালানোর জন্য বা হয়তো আপনার অনেক হ্যাবিটস আছে যেগুলো থেকে আপনি শিখতে পারেন রেগুলার বেসিসে, তো এরকম কি আপনার কয়টা প্রোডাক্টিভ হ্যাবিটসের কথা বলতে? আমি কন্টিনিউয়াসলি পড়ি ভাই, আমি কন্টিনিউয়াসলি পড়ি, এনি সেকেন্ড আই এম নট ডুইং এনিথিং নট উইথ মাই টিম, আই এম কন্টিনিউয়াসলি পড়ি। তো তুমি ধরো আমাদের যে স্ল্যাক চ্যানেলে আমাদের স্টাডি রুম আছে, তুমি যখন যাও ওখানে দেখবা রাত 4টা বলো, ভোর 7টা বলো, 1টা মানে 6টা বলো, মানে আমি যেটা হয় আমি যদি রিক্সায় হাঁটতেছি, ব্যাংকে দাঁড়ায় আসি, রাস্তায় আসতেছি, ওয়াশরুমে, আমি কন্টিনিউয়াসলি রিডিং। তো এখন তো তোমার লার্নিং রিডিং সোর্সগুলো খুব সুন্দর করে গুগলে চলে আসছে, তোমার রিডিং হ্যাবিটস থেকে উপরে ফেলতেছে, তো আমি এইটা আসলে সবাইকে খুব এনকারেজ করব, বলবো, বুঝছো? বিকজ না জানার তো কোনো সুযোগ নেই। আর যেটা হয় আমি বলবো যে একটু ওই কেয়ারফুলি সোর্সটা সিলেক্ট করতে, ধরো আমি বলবো HBR পড়তে, হ্যাঁ তোমার যেগুলো হয় এগুলো হচ্ছে ক্রিকেটের কমেন্ট্রির মতো রানিং কমেন্ট্রি দিতে থাকে বর্তমান কমার্শিয়াল প্রসিডিংসগুলোর। এই মুহূর্তে ট্রাম্প যে একটা জিনিস বলছেন, সেটার বিজনেস ইম্প্যাক্টগুলো আসলে কী কী, ধরো ক্রিকেটের কমেন্ট্রিতে যেটা হয় না যে ওভারের সিচুয়েশন এখন এরকম, খেলার আমার এই জন্য এই ধরনের বলিং দরকার, এই জন্য এই ধরনের ফিল্ডিং দরকার। সো HBR এগুলোতে যদি আমরা যাই, MIT-র যে দ্য ডাউনলোডস, আমি বলবো দি অ্যালগোরিদম, এগুলোতে যেটা হয় কেন অ্যাকচুয়ালি এখন গুগল এই কাজটা করতেছে বা নেক্সট ওর কী করবে, প্রফেসররা হচ্ছে এগুলো নিয়ে লিখেন, এগুলো নিয়ে তর্ক করেন, সো এগুলো খুবই হেল্পফুল। আদারওয়াইজ আমার কাছে তো জিনিসটা শুধু নিউজ হিসেবে আসবে, ওকে নেক্সট হচ্ছে Pixel 4 হবে না Pixel 4A হবে, বাট ওয়াই অন আর্থ গুগল শুড হ্যাভ আ Pixel 4A এবং কেন গুগল ওইটার মধ্যে এই কাজটা করবে, সেই কমেন্ট্রিটা তো আমি একটু আগে স্যারের কাছ থেকে পড়ছি। এটা আমার কাছে মনে হয় এটা এটা বলবো যে খুবই জরুরি, খুব হেল্পফুল। আইডিয়া দেয় না একটা কোম্পানি কেন এই ডিসিশনটা নিল, এক্স্যাক্টলি ভাই পলিসিগুলো কেন এরকম হচ্ছে। সো যে যে ফিল্ডে, আই এম শিওর প্রত্যেকেরই সেই ফিল্ড রিলেটেড এরকম খুব ভালো জার্নালস থাকবে। আমাদের আমাদের ফিল্ডের জন্য আমার কাছে যেটা মনে হয় HBR ইজ মাস্ট, আর MIT-র তোমার দি ডাউনলোডস যে ডেইলিটা, আর হচ্ছে তোমার দি অ্যালগোরিদম আছে, এগুলো হচ্ছে মানে অ্যামেজিংলি হেল্পফুল। তোমার কোথায় কোন পলিসি হচ্ছে, চায়না কেন অ্যাকচুয়ালি এআইতে এইভাবে ইনভেস্ট করতেছে, কেন এইভাবে করছে না, সো কোনটা কি এই জিনিসগুলোর এই রানিং কমেন্ট্রিগুলো দরকার। হ্যাঁ, এটা নিয়ে একটা, আমি কিছুদিন আগে আলফা ক্যাটারিং আসিফ ভাইকে ইন্টারভিউ করতেছিলাম, তিনি একটা বললেন ওনার বাজে অভ্যাস হচ্ছে অনেক বেশি টাইম যতটুকু জরুরি তার থেকে বেশি টাইম ফেসবুকে কাটায়, তো ওই টাইমটুকু ইউটিলাইজ কীভাবে করে, ওটা হচ্ছে এই যেসব জার্নালের কথা বলেন, হার্ভার্ড বিজনেস রিভিউ বা MIT-র, ওই সব প্রত্যেকের যেটা ফেসবুক পেজ আছে ওগুলোকে সিফার্স দিয়ে রাখে। তো হয় কি, ফেসবুকে যখন উনি স্ক্রোল করে ওনার সবগুলো মানে আর কি যা ফিড আসে সব হচ্ছে এরকম টপ জার্নালের আর্টিকেল, সো ওখানে যদি আধা ঘন্টা খরচ করে অ্যাটলিস্ট 20 মিনিট খরচ হয় ভালো আর্টিকেল পড়ায়। সো মানে আমিও একটা এরকম ফেসবুক খোর টাইপের, সো এই হ্যাবিটটা ডেভেলপ করার চেষ্টা করতেছি এবং যারা করবে তাদের জন্য ইউজফুল। আর একটা কোয়েশ্চেন, ওটা হচ্ছে যে একটা মানে কি যে আপনি বললেন যে একটা ফাউন্ডার সবসময় এরকম কো-ওয়ার্কিং স্পেসে আশপাশে মেন্টরশিপে ইউটিলাইজ করা, যেরকম ধরেন যদি একটা ইয়াং ফাউন্ডার, আপনার তো অনেক বছর অ্যাটলিস্ট কর্পোরেট এক্সপিরিয়েন্স ছিল, একটা ইয়াং ফাউন্ডার নতুন একটা আইডিয়া খুলতে যাচ্ছে, তার এন্টারপ্রেনিউর জার্নি শুরু করার আগে অ্যাটলিস্ট টেক ওয়ার্ল্ডে বা অন্য কোনোতে কী 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 জানা উচিত? ভাইয়া একদম শুরুতে আমি ওনাকে রিকোয়েস্ট করব যে ভাইয়া বা আপু প্লিজ ডু ইট ফর দ্য রাইট রিজন। আপনি আসলে আগে শিওর হন দিস ইজ রিয়েলি রিয়েলি সামথিং ইউ ডিপলি কেয়ার অ্যাবাউট, যেটার জন্য আপনি আপনার বাচ্চাকে আপনার ফ্যামিলিকে অ্যাকচুয়ালি বঞ্চিত করে নিজেকে এই অমানুষের মতো আসলে থাকতে পারবেন, দ্যাটস ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। যদি ওটা আসলেই হয় ইয়েস দিস ইজ সামথিং আই ডিপলি কেয়ার অ্যাবাউট, তাহলে আমি যেটা বলবো খুব ভালো শক্তিশালী কোনো সিস্টেম আর্কিটেক্টের সাথে কথা বলা। একজন ভালো সিস্টেম আর্কিটেক্ট ওনাকে যেটা করবেন, ওভারঅল ফ্রেমওয়ার্কটা ইকোসিস্টেমটার সম্বন্ধে একটা সুন্দর ওনার জন্য যেটুকু লেভেলে জরুরি সেই ধারণাটা দিয়ে দিবেন যে আসলে ধরো আজকে তুমি যদি উবার অ্যাপের কথা বলো, পাঠাওয়ার অ্যাপসের কথা বলো, এটা অ্যাকচুয়ালি একটা অ্যাপ না, এনজিংস মডেলে ছোটো 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 অনেকগুলো কানেক্টেড অ্যাপস। সো ড্রাইভার যে কলটা করে ওর ওই কলটার জন্য আসলে একটা অ্যাপস আছে, ওর বিলের জন্য আসলে একটা অ্যাপস আছে, ওকে কলটা দেওয়ার জন্য একটা অ্যাপস আছে। সো এবং এটা আলাদা আলাদা করে করলে হয় কি, যে কোনোটা এনহ্যান্স ইচ্ছা মতো আপগ্রেড ডাউনগ্রেড তুমি করতে পারো, স্কেল আপ স্কেল ডাউন করতে পারো,
ছিল আচ্ছা এইটাই আমি বলতেছি, তুমি যদি চাও তাহলে একটা সিস্টেম আর্কিটেক্টের সাথে ফার্স্টে কথা বললে উনি তোমাকে আসলে প্রথমে জরুরি কিছু জিনিসগুলো শিখাই দিবেন। মনে করো তুমি আজকে যদি আমি বিদেশে মাইগ্রেট করতে চাই বা আমি একটা চাকরিতে জয়েন করতে চাই, আমি যেমন একজনের কাছে ভাই কিছু বেসিক ওরিয়েন্টেশন দিবেন না আমাকে, এইরকম তোমাকে আসলে বেসিক কিছু ওরিয়েন্টেশন দিবেন, বুঝছো? ল্যাঙ্গুয়েজ আসলে কী, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ধরো আসলে কম্প্রোমাইজটা কোথায়। একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ সুপার এফিশিয়েন্ট হবে, বাট করতে ডেভেলপমেন্ট টাইম অনেক বেশি লাগবে, কষ্ট অনেক বেশি হবে। কিছুদিন আগে যেটা ছিল পাইথনে অ্যাকচুয়ালি প্রোটোটাইপ বানানো হইতো, বানানোর পর ওটাকে বানানো হইতো সি প্লাস প্লাস বা সিতে, কারণ সি ছিল, সি এ তুমি তুমি ওখানে 5 মিলিয়ন লাইন দিলে তুমি 1 সেকেন্ডে 1.5 সেকেন্ডে হয়তো রান করবা, এইখানে তোমার হয়তো 35,000 লাইনেই হয়তো 17 সেকেন্ড নিয়ে নিচ্ছে। ফেসবুকে তুমি চিন্তা করো একটা জিনিস পাঠাচ্ছ, ইউ ক্যান্ট অ্যাফোর্ড টু হ্যাভ ওয়েট ফর 17 সেকেন্ড, লোকজন তোমার প্ল্যাটফর্ম থেকে চলে যাবে। সো বেসিক কিছু জিনিসপত্র, বুঝছো, মানে যেগুলো আসলে ওভারঅল এনভায়রনমেন্টের জিনিস, ভাই রাস্তায় গ্রিন লাইট হলে যাইতে হয়, রেড লাইটে থামবেন, মোড় ঘোরার সময় এটা দেখবেন, এইরকম কিছু জিনিস একজন সিস্টেম, আমি এটা বলবো করতে। আর ওনার কাজটাতে যদি তোমার ডেটা আর্কিটেকচারের একটা জরুরি ভূমিকা থাকে, দেন আইড অলসো রিকোয়েস্ট যে ডেটা আর্কিটেক্টের সাথে কথা বলতে। তো তোমাকে বেসিক কিছু আন্ডারস্ট্যান্ডিং শুরুতে তৈরি করে দেন, ওভার টাইমটা তৈরি হবে তোমারই। আর খুব এনকারেজ করবো হচ্ছে পড়তে, মিডিয়াম পড়তে, বুঝছো, মিডিয়াম, স্ট্যাক এক্সচেঞ্জে যেতে, তোমার কোনো ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, আমি নিজে কিন্তু আইবিএ থেকে আসা সেলফ টট প্রোগ্রামার, সেলফ টট টেকনোলজি ইঞ্জিনিয়ার ম্যানেজার, রাইট? আমি কিন্তু মানে আসলে আমার কোনো একাডেমিক পড়াশোনা তো ছিল না তোমার টেকনোলজি, রাইট, এক্স্যাক্টলি। বাট আমি যেটা খুব রিফ্রেশিংলি ডিসকভার করছি, যেগুলো আসলে মানে মানে সত্যি সত্যি ইম্পসিবলি ডিফিকাল্ট না, তুমি জাস্ট সবার লেখাটাই দেখো, হচ্ছে উনি কেন বিরক্ত হচ্ছে তোমার হচ্ছে গো ল্যাঙ্গুয়েজটা নিয়ে, কেন উনি এক্সাইটেড হচ্ছে আরেকজন এক্সাইটেড হচ্ছে গো ল্যাঙ্গুয়েজটা নিয়ে, এই করতে করতে তুমি বুঝবে, আচ্ছা ওকে ইউএক্স ডিজাইন নিয়ে কী বলতেছে, আচ্ছা উনি কী বলতেছে। জাস্ট তুমি যত বেশি এক্সপোজ করবা নিজেকে ওদের কথার জন্য, তুমি আসলে ইউড গেট আপ ইউনো দ্য ফিল অফ ইট, এবং ইনশাল্লাহ। সো আমি এনকারেজ করবো হচ্ছে ফার্স্টে নিজের পারপাসটাকে রিকনফার্ম করার জন্য, দেন হচ্ছে একটু সিনিয়র লেভেলে যিনি সিস্টেম আর্কিটেক্ট, যিনি অ্যাকচুয়ালি প্রথম পুরো কম্পোনেন্টগুলো ডিজাইন করেন, ওরকম কারোর সাথে একটু জাস্ট কফি খেতে ওনাকে একটু রিকোয়েস্ট করতে, ওনার কফি বা লাঞ্চ স্পন্সর করো, উনি তোমাকে একটু ওয়াক থ্রু দিবেন, বুঝছো। সো তুমি বেসিক জানবা, আচ্ছা একটা ঘর বাড়ি টেকনোলজি, ঘর বাড়িতে ওয়াশরুম কীভাবে হয়, রান্নাঘরটা কীভাবে আছে, কোন জায়গাটায় রান্নাটা হয়, কোন জায়গাটায় কীভাবে যায়, সো এই বেসিক আলোচনাগুলো দিলে তুমি এরপর রিলেট করতে পারবা। আদারওয়াইজ জিনিসগুলো সবসময় তোমার কাছে থেকে যাবে, ওকে একটা আলাদা টেকনিক্যাল স্টাফ এটার জন্য আমি না, সো এটার দরকার নেই। ধরো একটা গার্মেন্টস ওনার যার আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে, উনি যেমন ওনার গার্মেন্টসের পুরো প্রোডাকশন লাইনের বেসিকটা উনি যেমন জানেন, মেবি হি ইজ নট এ সুপার গুড প্রোগ্রামার, ওই যে প্ল্যানিং ডিজাইনার যে প্রোডাকশন প্ল্যানিং কেয়ার করে, বাট উনি অ্যাটলিস্ট জানেন এক্স্যাক্টলি ব্রয়লারে কখন যায়, ডাইংটা কখন হয়, সেরকম তোমারও ওই সুন্দর ধারণাটা তৈরি হয়। আমি বলবো ওইটা করাটা খুব আসলে ইজিও, ইটস নট দ্যাট ডিফিকাল্ট টু বি অনেস্ট, তোমাকে ওরকম মেটাফোর দিয়ে সুন্দর করে বুঝায়, তুলনা করে সুন্দর করে বুঝায় বলতে পারবে, তোমার ওই ইন্টারেস্টটা থাকতে হবে এবং ওই একটু জাস্ট বুদ্ধি করে নিতে হবে। আর থার্ড হচ্ছে রিড যত পারো, এক্স্যাক্টলি। এটা যে কী হেল্প করে সিয়াম, এই যে তুমি এই লেখাগুলো যখন পড়ো তুমি আসলে বুঝবা, ওকে একজন প্রোগ্রামার কীভাবে ভাবেন, ওনার লজিকের চিন্তাগুলো কী, বুঝছো। এবং যত তুমি এরকম ভাব বুঝতে পারবা তত ওনার সাথে তোমার কাজ করার ইফেক্টিভনেসটা বেড়ে যাবে। তুমি এখন হয়তো ভাবতেছো ওনাকে এইটুকু বোঝানোর দরকার নেই, অথবা এটা অনেক বোঝানোর দরকার, ইউ মাইট বি রং ইন বোথ টাইমস। যখন ওই ওনার চিন্তার অ্যাটিচিউডটা তুমি যখন বুঝবা তখন ওনার সাথে ওনারও কাজ করানো অনেক রিওয়ার্ডিং হবে, বুঝতে পারছো। সো এটা খুব হেল্প করবে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, আই থিঙ্ক দিস ইজ অলমোস্ট এন্ড টু আওয়ার ইন্টারভিউ। একটা ফাইনাল কোয়েশ্চেন আমি সবাইকে করি, এটা হচ্ছে পার্সোনালি আর প্রফেশনালি দুটো একসাথে হতে পারে, ওয়ার ডু ইউ সি ইয়োরসেলফ 5 বছর পর? 5 বছর পর পার্সোনালি আমি দেখতে চাই, ধরোটা যদি আগে বলি, যে আলহামদুলিল্লাহ আমার মেয়েরা আর একটু সুন্দর মতো আর একটু বড় হয়েছে, ধরো প্রতি পদে পদে থেকে নিয়ে টেনশন হয় এই ব্যথা পেলো কি না বা এরকম। সো আমি খুশি হব যদি আমি বাসায় আর একটু সময় দিতে পারি, আমার মেয়েদের সাথে আর একটু বেশি সময় ইয়ে করতে পারি। আমাকে অনেক আগে রুমু ভাই একদিন বলছিল যে, রুমু হচ্ছে র্যাঙ্কস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, যে বলি আমরা যখন মারা যাবো উই ওয়ান্ট ড্রিম যে ইস আরেক ঘন্টা মিটিং করতাম বা আরেক ঘন্টা অফিসের কাজ করতাম, উই উড অ্যাকচুয়ালি মানে ফিল ব্যাড যে কেন আরেক ঘন্টা আসলে আমার মেয়েটার সাথে সময় কাটাইলাম না, প্রিয় ওই স্মৃতিরা। এটা আসলে এত ডিপলি ট্রু মনে হয়। সো পার্সোনালি যদি বলা, আই হোপ যে আর বি বিট মোর এবল টু স্পেন্ড, সে গত পরশু তার গতকালকে যে শুক্র শনি ছিল,
বোথ ডেইজ আই হ্যাড ফোর মিটিংস এবং একদম সকাল থেকে শুরু করে। সো আসলে স্টার্ট আপ লাইফে তো এটাই, তোমার উইকেন্ডস আর উইকডেজের মধ্যে আলাদা কিছু নাই। বাট আমি চাবো যে টিমটা আরেকটু অর্গানাইজড, আরেকটু প্রসেসগুলো আরেকটু এস্টাবলিশড, যখন আসলে আমি নিজেকে আরেকটু বের করে ফেলতে পারবো। সো আমি গল্পের বইগুলো পড়া, মেয়ের সাথে সময় কাটানো, মেয়েদের সাথে এই জিনিসগুলো করতে পারবো। প্রফেশনালি যদি বলো ভাইয়া, ওয়ান, আমি চাই যে বুয়েট বলো, অন্যান্য কলেজ ইউনিভার্সিটি স্কুলের যে আমাদের প্রোগ্রামগুলো আছে, যে আউটরিচ প্রোগ্রামগুলো, সেইটা একটা শক্তিশালী জায়গায় গেছে, আমি এটা চাবো। হ্যাঁ, আজকে ম্যাথ অলিম্পিয়াড মার্শালা যে ওখানে সুন্দর জায়গায় গেছে, আমি চাবো আমাদের এআই অ্যানালিটিক্সের যে আউটরিচ প্রোগ্রামগুলো আমরা ইনশাল্লাহ করছি, হ্যাঁ, হাতে নিচ্ছি যেগুলো, এগুলো ওই রকম একটা সুন্দর জায়গায় গেছে, যেখানে আজকে ক্লাস নাইনের এক থেকেই কতগুলো মেয়ের, কতগুলো ছেলের ওই ইচ্ছাটা তৈরি হয়েছে যে হ্যাঁ আমি একজন অ্যানালিটিক্স ইঞ্জিনিয়ার হইতে চাই, আমি একজন ডেটা সায়েন্টিস্ট হইতে চাই বা চাই না, সেটা ধারণাটা পরিষ্কার হয়েছে। আমি একজন এআই ইঞ্জিনিয়ার হব কি হব না, হলে কী করতে হবে, সো আমি চাই ওইটা সুন্দর মতো হোক। আর আমি চাই যে আমাদের এখানে এমন তৈরি হোক যে একজনও বিদেশি মানে রিসোর্স মানে মানে ম্যান্ডেটরি হিসেবে রাখতে না হয়। আমি আমি একটু বলি, ধরো আমরা এখন একজন এআই হেড খুঁজছি আমাদের একজন, আমি সেটা খুব চাচ্ছি যে বাংলাদেশি কোনো রিসোর্স, যিনি বিদেশে গিয়ে পড়াশোনা শেষ করে ফেলছেন টাইপের হতে পারে, অনেক দিন হয়তো কাজও করছেন, ওরকম কেউ যদি ব্যাক করেন, হ্যাঁ, অথবা আমাদের বুয়েটের কোনো স্যারেরাই যদি আসলে ইনশাল্লাহ যদি আসতে আগ্রহী আসেন, সো এরকম মানে সো দ্যাট আমাদের লিডারশিপটা যেটা টেকনোলজি লিডারশিপটা, এখানে কোনো বিদেশি রিসোর্সের সাথে আমাদের নির্ভর করতে হচ্ছে না, বুঝছো? দিজ আর দি হোমগ্রোন ট্যালেন্ট, এক্স্যাক্টলি ভাইয়া, যেটা আসলে খুবই পসিবল, বুঝছো? তোমার আসলে মন খারাপ হবে, ধরো আমি জানি না তুমি শুনছো কি না, জিনিসটা এতটা একটা মন খারাপের জায়গায় গেছে যে এখন খুব স্টাবলিশড একটা ইকোসিস্টেম দাঁড়িয়ে গেছে কীভাবে ইন্ডিয়া থেকে রিসোর্স আনা যায়। তোমার হচ্ছে যে রিক্রুটার্স এজেন্সিগুলো, তুমি $10,000 ডিপোজিট করবা, ট্যালেন্ট লেভেলের ট্যালেন্ট আনতে চাও, ওর সাথে তোমাকে নিয়ে আসবে, বাট এই নেসেসিটিটাই যেন না থাকে। আসলে ট্যালেন্ট ওয়াইজ দরকার নাই সিয়াম, তোমার ফেলো বাংলাদেশি যারা আছেন তারা কিন্তু মোর দ্যান ক্যাপেবল, যেটা হচ্ছে ওনারা থাকছেন না দেশে, বাই অ্যান্ড লার্জ সবাই বিদেশ চলে যাচ্ছেন। সো আমি জানি না কীভাবে হবে, যারা অলরেডি পাসপোর্ট পেয়ে গেছেন, বিদেশি সিটিজেনশিপ পেয়ে গেছেন, তারপরে ওনারা এসে ব্যাক করে করবেন, নাকি যারা বিদেশে যাচ্ছে তারাই আরও 2-3 বছর বাংলাদেশে সার্ভ করে দেন যাবেন, নাকি অন্য কোনো কিছু হবে। বাট আমার খুব স্বপ্ন, তুমি যেই টাইমটার কথা বললা, 5 বছর পর অ্যাটলিস্ট চারপাশে সেই স্টার্ট আপগুলোতে তাকায় যেন আসলে ওকে বিদেশি ইঞ্জিনিয়ার দিয়েই হচ্ছে লিড করতে হচ্ছে বা লিড করাটাই এসেনশিয়াল হয়ে যাচ্ছে, এই জায়গাটা যেন না থাকি। For Bangladesh, what a way to start this tournament. It's only a reconfirmation of them as a growing force in the world game.